হ্যালো বন্ধুরা, ইউটিউব দাদাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে যে উপপাদ্য নিয়ে একটা ভিডিও বানাতে, মাধ্যমিক 2019-এ কি কি উপপাদ্য আসতে চলেছে সেই নিয়ে একটা ভিডিও আমাকে তৈরি করে দিতে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো মাধ্যমিক 2019-এ কি কি উপপাদ্য আসতে চলেছে সেই নিয়ে। আমি এই ভিডিওতে তোমাদের চারটি উপপাদ্যের কথা বলবো, যে চারটি উপপাদ্য তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এ তোমাদের মাধ্যমিক 2019-এর উপপাদ্য থেকে যে 5 নম্বর থাকবে সেই 5 নম্বর তোমরা ক্যারি করতে পারবে। তো বন্ধুরা, আমি শুধু চারটি উপপাদ্যের কথা বলবো না, যে চারটি উপপাদ্যের কথা বলবো সেই চারটি উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এই উপপাদ্যগুলো কীভাবে তোমাদের পরীক্ষায় করতে হবে এবং পুরো বিস্তারিত আলোচনা করবো, এবং উপপাদ্যটা বুঝে কীভাবে মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় কীভাবে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আলোচনা করবো। আর ভিডিওটি পুরো ওয়াচ করো, তাহলে তোমাদের মাধ্যমিক 2019-এর যে উপপাদ্য থেকে 5 নম্বর থাকবে সেটা অবশ্যই তোমরা ক্যারি করতে পারবে, এবং যাদের উপপাদ্য নিয়ে সমস্যা রয়েছে তাদের কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওকে লাইক করনি তারা ভিডিওকে লাইক করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক 2019-এর এক্সাম দিতে চলেছো ও তাদের মধ্যে অনেকেরই প্রবলেম রয়েছে যে সাবজেক্ট নিয়ে, তা হলো গণিত। আমরা সবাই জানি তার মধ্যে এ সব থেকে বড় যে প্রবলেম রয়েছে উপপাদ্য নিয়ে, অনেকেরই উপপাদ্য মনে করে যে মুখস্থ করতে হবে। আমি পুরোপুরি সেটা বলে দিই, ভুল ধারণা তাদের, যারা ভাবে যে উপপাদ্যকে মুখস্থ করতে হবে, পুরোপুরি বুঝতে হবে। এবং উপপাদ্যের মধ্যে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার বুঝে, সেটা হচ্ছে তার কোশ্চেনটা, অর্থাৎ বিশেষ নির্বাচন বা সাধারণ নির্বাচন যেটা আমরা বলে থাকি। তো আমি চারটি তোমাদের উপপাদ্য তো যেরকম বললাম, যে চারটি উপপাদ্য বলবো যেটা মাধ্যমিক 2019-এর জন্য ইম্পর্টেন্ট এবং যেটার মধ্যে থেকে মাধ্যমিক 2019-এ এই উপপাদ্য আসতে চলেছে, এই সেই উপপাদ্যগুলো করাবো। এবং তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্ক থেকে তোমরা ওই উপপাদ্যগুলোকে ভালো করে শিখে নিতে পারবে, যে কিভাবে কিভাবে তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, কিভাবে মনে রাখতে হবে। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব যে মাধ্যমিক 2019-এর জন্য যে যে উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট সেই সেই উপপাদ্যগুলি কী কী। তো আমি যে চারটি উপপাদ্যের কথা বলবো আমার তালিকায়, সেই চারটি উপপাদ্যের মধ্যে প্রথম যে উপপাদ্যটি রয়েছে সেটি হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের সঙ্গে মোটামুটি তোমরা সকলেই পরিচিত ও, তো পিথাগোরাসের উপপাদ্য ও বিবৃতি তোমরা জানো, অনেক সময় বিবৃতি দিয়েও কোশ্চেন দিতে পারে অথবা ডাইরেক্ট, তো বেশিরভাগ সময় যেটা দিয়ে দেয় যে পিথাগোরাসের উপপাদ্যটি উল্লেখ করো। তো পিথাগোরাসের উপপাদ্যটি কি, কোনো সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো এটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবারে প্রায় 95% চান্স রয়েছে এই উপপাদ্যটি আসার জন্য, মানে পিথাগোরাসের উপপাদ্যটি তোমরা ভালো করে পড়ো। আর বন্ধুরা, এই পিথাগোরাসের উপপাদ্যটি কিভাবে তোমাদের পরীক্ষার সময় করতে হবে এ নিয়ে একটা রীতিমতো ভিডিও আমি আগে করে ফেলেছি, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা দেখে নাও এবং কিভাবে মনে রাখতে হবে, কিভাবে লিখতে হবে, প্রত্যেকটা উপপাদ্য আমি স্টেপ বাই স্টেপ করিয়ে দিয়েছি, তো তোমরা ওই ভিডিওগুলো ডিসক্রিপশন থেকে দেখে নাও। বন্ধুরা, এরপরে আমার তালিকায় যে উপপাদ্যটি রয়েছে সেটি হলো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি খুব ইম্পর্টেন্ট, এটি হলো কোনো ত্রিভুজের এর একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে এর প্রথম বাহুটির বিপরীত কোণ সমকোণ হবে, এটাও এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাও আমি করিয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে এ পুরো ভালো করে এ জেনে নিতে পারবে এবং পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। এরপরে তৃতীয় নম্বর যে উপপাদ্যটি আমার তালিকায় রয়েছে সেই উপপাদ্যটি হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটি এবারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, এই উপপাদ্যটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এটারও পুরো বিস্তারিত একটি ভিডিও আমি অলরেডি আগে করে ফেলেছি, তোমরা ডেসক্রিপশন চেক করো এবং অবশ্যই ডেসক্রিপশন চেক করো। যদি তোমরা ডেসক্রিপশন চেক করে যেরকমটি আমি বলেছি সেরকমভাবে যদি করো তাহলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। পুরো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, পুরোপুরি আমি ওখানে বিস্তারিত আলোচনা করেছি। তো এরপরে আমার তালিকায় যে 4 এবং শেষ নম্বর যে উপপাদ্যটি রয়েছে সেই উপপাদ্যটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে ও ত্রিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এ লম্বের পার্শ্বস্থিত যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ এবং তারা প্রত্যেকে মূল
ত্রিভুজের সঙ্গেও সদৃশ হবে। এই উপপাদ্যটি এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে চারটি উপপাদ্যের কথা বললাম, এই চারটি উপপাদ্য তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আশা করছি তোমাদের এর মাধ্যমিক 2019 যে অঙ্ক পরীক্ষা, সেই অঙ্ক পরীক্ষার থেকে উপপাদ্যের যে থেকে যে 5 নম্বর আসবে, সেই 5 নম্বরটি তোমরা ক্যারি করতে সক্ষম হবে। এ তো তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, এবং এর পরবর্তী কী ভিডিও তোমরা চাইছো ও সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এখনও পর্যন্ত যদি তোমরা ভিডিওটিকে লাইক না করে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করো, আর যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করো তোমার বন্ধুবান্ধব বা যারা যাদের তোমরা চেনো ও যে মাধ্যমিক। আর বন্ধুরা, মাধ্যমিক 2019 কী প্রয়োগ আসতে চলেছে সেই নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, ও বা অন্য কোনো টপিকের বিষয়েও তোমরা যদি এই পার্টিকুলার ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। যে টপিকের উপর বেশি কমেন্ট আসবে তাহলে সেই টপিকের উপর আমি ভিডিও ক্রিয়েট করে তোমাদের পার্টিকুলার একটি ভিডিও দিয়ে দেবো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, এই কারণ এই চ্যানেলে টেকনিক্যাল এবং এডুকেশন ভিডিও প্রতিনিয়ত আপডেট হতে থাকে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।